এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন মুহূর্তে আমরা সবাই মোটামুটি ঘরের ভিতরে আছি, কারণ বর্তমানে দেশে করোনা খুব পরিস্থিতি খারাপ। গ্রামগঞ্জে করোনা ছড়িয়ে গেছে আর স্কুল বন্ধ, এটা সবাই জানো। বিগত প্রায় 1.5 বছর ধরে স্কুল বন্ধ, তাই আমরা শিক্ষকরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এখানে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি আলোচনা করি। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি আমরা ধরে নিলাম এক্স ও ওয়াই একটা সূক্ষ্মকোণ। এক্স ও ওয়াই হচ্ছে কি? একটা সূক্ষ্মকোণ। এক্স ও ওয়াই একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে এটা আমরা জানি। আমরা 6-7 সূক্ষ্মকোণ শিখেছি। 90 ডিগ্রি সাইডে ছোটকোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। এখন এই যে এক্স ও ওয়াই একটা সূক্ষ্মকোণ, এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে আমার। তাহলে আমি ও ওয়াই বাহুর পর এখানে একটা বিন্দু পি নিলাম। একটা বিন্দু কি নিছি? পি নিছি। পি থেকে ও এক্স এর উপর পি এম লম্বটা নিই। পি থেকে ও এক্স এর উপর কি করছি? পি এম লম্বটা নিছি। পি এম লম্বটা নিই। তাহলে তাহলে ত্রিভুজ ও পি এম একটা কি হয়েছে? সমকোণ ত্রিভুজ। এখন আমরা সূক্ষ্মকোণ এটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবো। আমরা এই কোণটাকে যদি আমরা যদি এই কোণটাকে এ ধরি, এইটাকে যদি এ কোণ ধরি, তাহলে এই যে একটা এই ত্রিভুজের কয়টা ভাগ হয়েছে? ও বি, ও এম আর হলো পি এম। এখানে এই ও কোণের সাপেক্ষে অর্থাৎ এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে এই পি এম হচ্ছে বিপরীত বাহু বা কি হচ্ছে? লম্ব। পি এম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। এই যে পি এম হচ্ছে কি? বিপরীত বিপরীত বাহু বা লম্ব। আর ও পি হচ্ছে কি? ও পি হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। ও পি হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর ও এম হচ্ছে কত? ও এম বলছে এই এই এ কোণের সাপেক্ষে যে কোণের ত্রিকোণমিতিকে আমরা নির্ণয় করবো সেই কোণের সাপেক্ষে যে ছোট বাহু, এটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলে। তাহলে ও এম হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাহু বা ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। এখন এটা যেহেতু ত্রিকোণমিতিক একটা অনুপাত, তাহলে এই ও পি ও এম পি এম এই তিনটে বাহু বাহু দ্বারা আমরা কি 6টা অনুপাত করতে পারি? 6টা অনুপাত আমি যদি ধরি পি এম পি এম এবং ও পি এর অনুপাত দিই, পি এম এবং ও পি এর অনুপাত, অর্থাৎ পি এম হচ্ছে লম্ব আর ও পি হচ্ছে কত? ভূমি। পি এম হচ্ছে লম্ব আর ও পি হচ্ছে কি? অতিভুজ। তাহলে এই যে অনু এই কোণের সাপেক্ষে এইটার যে মান হবে সেইটাকে বলা হচ্ছে সাইন। সাইন অর্থাৎ আমরা আমি যদি এই পাশে লিখি তাহলে সাইন এ ইকুয়াল টু আসলে কত? পি এম বাই ও পি। অর্থাৎ এটা বাংলা লেখলে কি এসে? লম্ব বাই কত? অতিভুজ, অতিভুজ, অতিভুজ। এবার 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এটি 1 নম্বর অনুপাত হচ্ছে সাইন এ। এখানে যদি আমরা এখন ধরি সাইন এ ইকুয়াল টু কি আছে? পি এম বাই ও পি, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এই যে বাংলা লিখে দিয়েছে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনকে আমরা এখানে আমরা মনে রাখার জন্য আমরা কি লিখতে পারি? সাগরের সাগরের লবণ অনেক। মনে রাখার জন্য আমরা লিখতে পারি সাগরে লবণ অনেক। অর্থাৎ এই এই সাগরের সা হলো সাইন, আর এই লবণের ল আছে লম্ব, আর ওই অনেকের আছে অতিভুজ। অর্থাৎ সাইন সমান সব লম্ব বাই অতিভুজ। আবার এই ভূমি আর অতিভুজের অনুপাতকে আর একটা মান ধরা হয়েছে, সেটাকে ধরা হয়েছে কস। তাহলে এখানে কস এ আসবে হলো ভূমি বাই অতিভুজ। ও এম বাই হচ্ছে ও পি, ও এম বাই ও পি, এটা হচ্ছে কি? ভূমি বাই ভূমি ভূমি
ডিভাইড বাই লক্ষ্য তো অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা মনে রাখার জন্য লিখতে পারি এখানে কত, এখানে লিখতে পারি কবরে ভূত পানে, অর্থাৎ এটা আমরা মনে রাখার জন্য লিখছি। কত হচ্ছে কি, কত হচ্ছে কস, আর ভূত হচ্ছে ভূমি, আর এই ওয়াত হচ্ছে অতিভুজ। আমরা জাস্ট মনে রাখার জন্য এই কেটে লিখছি, তাছাড়া অন্য কোনো কারণ আমরা এটা লিখিনি। আবার আবার এই লম্ব আর ভূমি এইটার যদি আমরা অনুপাত করি সেইটার, সেই অনুপাতের নাম দেওয়া হয়েছে ট্যান, ট্যান এ সমান আসবে লম্ব বাই ভূমি, পি এম বাই হলো ও এম, লম্ব বাই ভূমি। তাহলে এটা কি হচ্ছে, লম্ব হলো পি এম, লম্ব আর ভূমি হলো কত ও এম, এর মনে রেখার জন্য আমরা লিখতে পারি কত, প্যারা লম্বা ভূত, প্যারা লম্বা ভূত। তাহলে এই এই টয় জাফালাতে আইসে কি ট্যান, আর এই লোহাতে আইসে লম্ব, আর এই যে ভূতে আইসে ভূমি। তাহলে আমরা এই যে তিনটে ত্রিকোণ ত্রিকোণ ভাত লেখলাম, এরপরে বাকিগুলো আমরা লেখি। বাকিগুলো হচ্ছে এই ট্যানের বিপরীত, ট্যানের ট্যানের উল্টো হচ্ছে কোয়াট, কোয়াট হচ্ছে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কোয়াট হচ্ছে ভূমি বাই, ভূমি বাই কত লম্ব, অর্থাৎ ও এম বাই হচ্ছে কত পি এম। পাঁচ নাম্বার আছে এই কোয়াজের উল্টো, এটা হচ্ছে অতি ভূমি বাই অতিভুজ, এর আমরা যদি অতিভুজ বাই ভূমি দেয় তাহলে সেটা কোয়াজের উল্টোর নাম হবে সেক, সেক এ মানে সেক ট্যান, আর কি সেকেন্ড বলা হচ্ছে ফাংশনে বলি সেক, তাহলে এটি হচ্ছে অতিভুজ বাই কত অতিভুজ বাই হলো ভূমি, ভূমি এটা কি দেশে অতিভুজ বাই ভূমি, এটা ও পি বাই তখন কি আসবে ও পি বাই ও ও পি অতিভুজ বাই ভূমি, ও পি ও পি বাই হচ্ছে ও এম, আর এটাও এটা ঠিক আছে। আর ছয় নম্বরে এক নম্বরে উল্টো ছয়, এক নম্বরে উল্টো আছে কথা, এক নম্বর আসলে সাইন সমস্যা লম্বই অতিভুজ, আর এটা আছে অতিভুজ বাই লম্ব, এটার নাম হচ্ছে কোস, কোসেক সি ও এ সি সি কোসেক, এখানে কোন হচ্ছে এ তাহলে কোসেক এ, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হলো কত লম্ব, এখানে লিখতে পারি ও পি বাই হলো পি এ, অর্থাৎ এই সাইনের গুণোত্তর বিপরীত হচ্ছে কোসেক, আর কোয়াজের গুণোত্তর বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের গুণোত্তর বিপরীত হচ্ছে কোয়াট। এইভাবে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত এখানে লেখা আছে, এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। তাহলে আমরা সূত্রগুলো আর একবার লিখি, আমরা যে সূত্রগুলো যে অনুপাতগুলো পালাম এই অনুপাতের সাহায্যে আমরা কি লিখতে পারি, যেহেতু সাইন সাইন হচ্ছে কত লম্ব বাই অতিভুজ, আর সাইন ইকুয়াল টু কত লম্ব বাই অতিভুজ, অতিভুজ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, লিখতে পারি আর আর কোসেক হলো কত কোসেক আছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এই দুটির মধ্যে সম্পর্ক আমরা কি লিখতে পারি, এই দুটির মধ্যে সম্পর্ক আমরা লিখতে পারি এই যে কোসেক, কোসেক ইকুয়াল টু ওয়ান বাই সাইন, অথবা লিখতে পারি সাইন ইকুয়াল টু ওয়ান বাই কোসেক, অর্থাৎ ওয়ানকে যদি ওয়ান বাই কোসেক থাকে আমার প্রয়োজনের তাগিদে আমি ওয়ান বাই কোসেক ভিতরে সাইন লিখবো, আবার ওয়ান বাই সাইন যেখানে থাকবে আমার দরকার হলে সেখানে কোসেক লিখবো, এটা হচ্ছে এক নম্বর। তদ্রুপ এই সাইন কোয়াজ আর সেকের মধ্যে সম্পর্ক আছে, কোয়াজ আর হলো কত সেক, এই দুটির মধ্যে সম্পর্ক, কোয়াজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজের ভূমি, তাহলে এটা গুণাত্মক ভাবে সংখ্যা, তাহলে সেইটার সূত্র হবে হবে এই যে কোয়াজ এ ইকুয়াল টু ওয়ান বাই সেক এ, অথবা অথবা সেক এ কত হবে ওয়ান বাই কোয়াজ, ওয়ান বাই কোয়াজ। আবার
প্যান, এই যে প্যান এ, আর হলো কোয়াড এ। আমরা এখানে এ কোণ ধরছি, একে কোণটা এ হতে পারে, থিটা হতে পারে, বিটা বিটা হতে পারে, আলফা বিটা গামা সি, যে কোনো কোণ হইতে পারে এখানে, সূক্ষ্ম কোণ যে কোনো কোণ, আমরা জাস্ট এখানে একটা প্রতীক ধরা হয়েছে। তাহলে এখানে প্যান প্যান আর কোয়াডের মধ্যে সম্পর্ক হবে প্যান ইকুয়াল টু ওয়ান বাই কোয়াড। প্যান ইকুয়াল টু আমরা কি লিখবো, ওয়ান বাই কোয়াড, যেহেতু প্যান হচ্ছে লম্বাই বা লম্ব বাই ভূমি আর কোয়াড হচ্ছে ভূমি বাই লম্ব। তো আবার কোয়াড ইকুয়াল টু কত লিখতে পারি, ওয়ান বাই কি লিখতে পারি, ট্যান লিখতে পারি, কোয়াড ইকুয়াল টু ওয়ান বাই ট্যান। আবার আরেক আরেক আবার লিখতে পারি, এই যে সাইন বাই কস, সাইন বাই কস, সাইন হচ্ছে কত, লম্ব বাই হলো অতিভুজ, অতিভুজ, আর কস হচ্ছে কত, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এটাকে আমরা যদি সরল করি তাহলে আমরা কি পাবো, এবার লিখবো লম্ব উপরে নিচে হলো অতিভুজ, অতিভুজ, এরপরে পাটিগণিতির গুণের পাটিগণিত সরল মতো এটা উল্টো দেবো, অর্থাৎ এই হরটাকে হরটা নিচে ডান পাশে উল্টে দেবে, তাহলে এখানে একটা অতিভুজ, অতিভুজ বাই হলো কত, ভূমি আর অতিভুজ বাই ভূমি, অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে যাবে, এক করতে থাকবে কত, লম্ব বাই কত, ভূমি। আর এই লম্ব বাই ভূমি একটু আমরা শিখেছি হলো ট্যান, লম্ব বাই ভূমি হলো ট্যান। তাহলে এই সাইন বাই কোয়াস হলো ট্যান, অর্থাৎ এর আমরা ঘুরে লিখতে পারি ট্যান এ ইকুয়াল টু সাইন এ বাই হলো কোয়াস। আবার ট্যানের বিপরীত বিপরীত যেহেতু কোয়াড, সেইভাবে সেটা আবার এই একই নিয়মের সূত্র আমরা লিখতে পারি, কোয়াড এ ইকুয়াল টু কোয়াস এ বাই হলো কত, সাইন এ, কোয়াস এ বাই সাইন এ, এভাবে লিখতে পারি। আবার আরো এ স্কোয়ারের তিনটে সূত্র আছে, একটা হচ্ছে সাইন সাইন স্কোয়ার প্লাস কোয়াস স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান, অর্থাৎ সাইন স্কোয়ার এখানে থাকলে সাইন স্কোয়ার প্লাস কোয়াস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আর একটা আছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, অথবা লিখতে পারি সেক স্কোয়ার সমাধানে ওয়ান এ ট্যান রয়ে করে দিয়ে সেক স্কোয়ার সমাধান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার। আবার এখানে সাইন স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস কোস স্কোয়ার, কোস স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। আর একটা আছে কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এই আটটা সূত্রের সাহায্যে 9.1 এর যে ত্রিকোণমিতিক অঙ্ক আছে সেই অঙ্কগুলো এই আটটা সূত্রের উপর নির্ভরশীল। এখন এই 6 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র, এই যে এখানে যে যে সূত্রগুলো এখানে 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 লিখি না, এই সূত্র যেখানে আমরা একটা ব্যাখ্যা করি, সূত্র ব্যাখ্যা না করলে আবার বলা যাবে না। আমি এখানে ধরলাম এ বি সি একটা ত্রিভুজ ধরলাম, এ বি সি ত্রিভুজের এই বি কোণ হচ্ছে সমকোণ আর এ কোণ হচ্ছে এ কোণ সূক্ষ্ম কোণ। আমি এই এ কোণের ত্রিকোণমিতিক এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছিলাম একটু আগে, এখন এই এ কোণের সাপেক্ষে আমি সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ারের মান ওয়ান প্রমাণ করব। এ কোণের সাপেক্ষে সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ারের কোণ কি প্রমাণ করব, ওয়ান প্রমাণ করব। তাহলে এ কোণের সাপেক্ষে আমি কি লিখতে পারি, এই যে সাইন এ ইকুয়াল টু আসবে লম্ব বাই অতিভুজ, তাহলে বি সি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এ সি। এই এ কোণে বিপরীত বাহুকে লম্ব বলা হয়, এটাকে বিপরীত বাহু বলে লম্ব বলে। আর কোস এ ইকুয়াল টু কত আসবে, কোয়াজে এসে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এ বি আর অতিভুজ হলো কত, এ সি। এই এ বি এ বি কে ভূমি, এখানে ভূমি বাই হলো অতিভুজ, ভূমি হচ্ছে এ বি। এই এ বি কে আমরা এ কোণের সাপেক্ষে এ বি কে আমরা ভূমিও বলতে পারি আবার সন্নিহিতভাবে বলতে পারি, একটু আগে আমরা ব্যাখ্যা করছি এটা নিয়ে। আবার কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এ আমি লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অথবা লিখতে পারি বি সি স্কোয়ার প্লাস
এবি স্কয়ার। আমি কিভাবে লিখতে পারি, এই যে বি সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার, এটা হচ্ছে কোন সূত্র, যেহেতু এই বি কোণটা এক সমাকোণ, সমাকোণ বিদ্যুৎ অতিভুজ, আর সমাকোণ সমাকোণ যেটা উপর দিকে সেটা হলো লম্ব, আর অন্যটা হচ্ছে কেমন ধরি ভূমি ধরি, তাহলে লম্ব স্কোয়ার হচ্ছে ভূমির স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। কার সূত্র, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। বা যদি আমরা উপপক্ষকে প্রত্যেকটা এই উপপক্ষকে যদি আমরা এ সি স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে কি পাওয়া যায়, বা বি সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বাই এ সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার বাই হলো এ সি স্কোয়ার। উপপক্ষকে আমরা কি করলাম, এ সি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, বা এই জায়গা আমি লিখতে পারি কত, বি সি বাই এ সি, আবার এটারে লিখতে পারি এ বি বাই এ সি, এর হলো হোল স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার এ সি স্কোয়ার ভাগ দিলে ভাগ পাবো ওয়ান হয়। এখন এখানে আমি বের করে আমরা আগেই লাগছি সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ বি সি বাই এ সি, তাহলে বি সি বাই এ সি মানে কত, বা বি সি বাই এ সি মানে সাইন এ, এর হলো স্কোয়ার প্লাস এ এ বি বাই এ সি মানে কস কস কোণের বর্গ করলে তো আবার এখানে যদি 30 ডিগ্রি থাকে 30 ডিগ্রি বর্গ তো অনেক বড় হয়ে যায়, জানি এ স্কোয়ারটা সাইন উপর হবে, সাইন স্কোয়ার এ প্লাস কত কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এই যে জ্যামিতিক উপায় আমরা আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যোগফল অন প্রমাণ করলাম, এখান থেকে আমরা লিখতে পারি অঙ্ক করার সময় সাইন স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, আবার লিখতে পারি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার, আবার লিখতে পারি কস স্কোয়ার সমান 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা এইভাবে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আবার আমরা প্রমাণ করতে পারি সেক স্কোয়ার মানে টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তখন আমরা কি করব, কি কোনটা দিয়ে ভাগ দেবো, সেক 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 কত অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি, আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এইটাকে যদি আমরা এ বি এ বি স্কোয়ার ভাগ দিই প্রত্যেকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সেক স্কোয়ার মানে টেন স্কোয়ার পাবো, আবার যদি এটাকে বি সি স্কোয়ার দ্বারা প্রত্যেকে ভাগ দেয় তাহলে সেই ক্ষেত্রে পাবো আমরা কোসেক স্কোয়ার মানে কট স্কোয়ার ইকুয়াল টু 1। এইভাবে ত্রিকোণমিতিক অঙ্ক করতে হলে তোমাকে কি করতে হবে, এই আটটা সূত্র একেবারে পানির মতো মুখস্থ রাখতে হবে, সবসময় মাথায় থাকবে আটটা সূত্র, এই আটটা সূত্র ব্যবহার করে আমরা আগামী ক্লাসে এই ত্রিকোণমিতি 9.1 করা শুরু করব, অর্থাৎ আজকে 12 তারিখ, পরশু দিন আবার 13 তারিখে আবার করা শুরু করব। এইভাবে এই ত্রিকোণমিতিগুলো আমরা শেষ করবো, কারণ ত্রিকোণমিতি ত্রিকোণমিতি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একটা বিশেষ অংশ, এই ত্রিকোণমিতি সাহায্যে আমরা কি সব অঙ্কগুলো করবো, এবং ত্রিকোণমিতি একটা আলাদা বিভাগে অর্থাৎ গোয়া বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি একসঙ্গে থাকে, যেমন এসএসসির প্রশ্ন বা স্কুলের নবম দশম শ্রেণীর প্রশ্নে কি থাকে, কোয়া বিভাগে তিনটে প্রশ্ন থাকে, বীজগণিত থাকে, দুটি আনসার দিতে হয়, খোয়া বিভাগে তিনটে প্রশ্ন থাকে, জ্যামিতি দুটি আনসার দিতে হয়, আর গোয়া বিভাগে ত্রিকোণমিতি আর পরিমিতি একসঙ্গে থাকে। এবং এখানে ত্রিকোণমিতি আছে নবম অধ্যায় 9.12, আবার দশম অধ্যায় ত্রিকোণমিতি, আর ১৬ অধ্যায় আছে কি পরিমিতি, তাহলে নবম অধ্যায়তে একটা প্রশ্ন আছে, দশম অধ্যায়তে একটা আসে, ১৬ অধ্যায় তিন অধ্যায় তিনটে প্রশ্ন আসে, সহজে তিন অধ্যায় থেকে দুটি অধ্যায় ক্লিয়ার করলে দুটি প্রশ্ন আনসার করা যায়, অতএব এটা অল্প পরিশ্রমে কি বেশি নম্বর পাওয়া যাবে। তাহলে অনেক কথা বললাম, সূত্রগুলো আমরা সূত্রগুলো তোমার বাসা বসে লিখবো, আগামী দিনে আমরা ক্লাস নেবো, আজকের আমার ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।